দুর্গা পূজাক লৈ আমবাগান আরক্ষীর বিশেষ সজাগতা সভা। চামগুৰি সমষ্টি আমবাগান আরক্ষী চকীর অন্তর্গত অনুষ্ঠিত হবলগা দুর্গা পূজা সম্পর্কে এখন বিশেষ সজাগতা সভা অনুষ্ঠিত হয়। আমবাগান আরক্ষী চকীর অধীনত মুঠ 20খন ঠাইত দুর্গা পূজা অনুষ্ঠিত হব। শান্তি শৃঙ্খলার মাজেরে যাতে দুর্গা পূজা অনুষ্ঠিত হয় তার বাবে আমবাগান আরক্ষী অধিক তৎপর হওয়া পরিলক্ষিত হয়েছে। 20খন পূজা কমিটির সভাপতি, সম্পাদক, বিজেপির কর্মী সকল আর স্থানীয় শিক্ষকসকলক লৈ আমবাগানত এখন সজাগতা সভা অনুষ্ঠিত হয়। এই সন্দর্ভত মন্তব্য আছে, আপনাদের আগবাইছো। অর্থাৎ আমবাগান পি পি এলাকা যিমানখিনি আমাৰ বিশেষকৈ আমাৰ 20খন দুর্গা পূজা হব, এই 20খন দুর্গা পূজা আমি তার প্রেসিডেন্ট, সেক্রেটারি আর আমি ভিডিপি কর্মীসকলক নিমন্ত্রণ করে তেওঁলোকক আমি এই দুর্গা পূজার কিদরে ভাল কেনেধরণে পার করব লাগে বা কেনেধরণে আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখি আমি পার করব লাগে এই বিষয়ে আমি সকল মাজত আমি আলোচনা করল আর সকলকে এই বিষয়ে আমি জানালো। আর বিশেষকে দুর্গা পূজা কেদিন পার করার পিছত ভাষণী দিনা কেনে ধরনের আমি স্টেপ লব লাগে, কেনে ধরনের আমি ভাষণী প্রোগ্রামটো ভাল মতে পার করব লাগে এই বিষয়ে তেওঁলোকক আমি লগত আমি আলোচনা করি। ইয়াত দেখা গৈছিল কিছু শিক্ষকও ইয়াত উপস্থিত আছিল। হয়, তেখেতলোক আমার স্থানীয় ব্যক্তি, এওঁলোককো আমি নিমন্ত্রণ জানাইছিল এই বিষয়ে আমি দুর্গা পূজার বিষয়ে আমি আলোচনা করবলে, যাতে আমার পূজাভাগী ভালকে আমার পার হয় এই বিষয়ে আমি তেওঁলোকৰ।